গাজা থেকে এক চতুর্থাংশ সৈন্য প্রত্যাহার করল ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে জার্মানি। সমাবেশের অনুমতি পাচ্ছে না পিটিআই, অন্যদিকে প্রচারণায় নওয়াজের দল। গাজা থেকে এক চতুর্থাংশ সৈন্য প্রত্যাহার করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধরত ইসরায়েলের চারটি ডিভিশনের মধ্যে এক ডিভিশনের সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, 36 নম্বর ডিভিশনের সেনাদের ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। এর ফলে গাজায় যুদ্ধ করার জন্য 3টি ডিভিশন রয়ে গেছে। 36 নম্বর ডিভিশনে কত সেনা রয়েছে সে বিষয়টি উল্লেখ করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিপুল সংখ্যক সেনা গাজা থেকে বের হয়ে গেছেন বা বের হয়ে যাচ্ছেন। সাধারণত একটি ডিভিশনে 10 থেকে 15 হাজার সেনা থাকেন। ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল। এই ডিভিশনের সেনাদের বিশ্রামের জন্য কিছুদিন সময় দেওয়া হবে, এরপর তারা আবার প্রশিক্ষণে যোগ দেবেন। প্রশিক্ষণ শেষে প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাদের পুনরায় কোথায় মোতায়েন করা হবে। গত 2 মাস ধরে দখলদার ইসরায়েলের 36 নম্বর ডিভিশন গাজার উত্তর অঞ্চলে বর্বরতা চালিয়েছে। তাদের দাবি, এই ডিভিশনের সেনারা উত্তরাঞ্চলে হামাসকে পুরোপুরি নির্মূল করেছে। যদিও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, হামাসকে নির্মূল করা থেকে অনেক দূরে রয়েছেন তারা। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে জার্মানি। ইউরোপের দেশ জার্মানির সংখ্যা প্রকাশ করেছে যে রাশিয়া খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। এমনকি এই সংখ্যা থেকে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে দেশটি। সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথির বরাতে এইসব তথ্য জানিয়েছে জার্মান সংবাদপত্র বিল্ড। সংবাদপত্রটির প্রতিবেদন অনুসারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটি শ্রেণীবদ্ধ সামরিক তথ্য পেয়েছে তারা। সেখানে বলা হয়েছে জার্মান সশস্ত্র বাহিনী পূর্ব ইউরোপে রাশিয়ার হাইব্রিড আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিল্ডের দাবি, আগামী বছর রাশিয়া সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউরোপের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও প্রসারিত করতে পারে, আর এর মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করছে জার্মানি। তবে রুশ কর্মকর্তারা বিল্ডের এই প্রতিবেদনটি ভুয়া বলে দাবি করেছেন ও এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিল্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এর মধ্যে সাইবার হামলাও অন্তর্ভুক্ত থাকবে। সংবাদপত্রটি আরও বলছে, আসছে বসন্তে ইউক্রেনে ব্যাপক হামলা চালাতে পারে রাশিয়া। এরপর ধাপে ধাপে কীভাবে রুশ বাহিনী এগিয়ে যাবে ও কীভাবে ন্যাটো তার মিত্রদের রক্ষা করবে সেটিও ফাঁস হওয়া নথিগুলোতে বর্ণনা করা যায়। গোপন এই নথি অনুসারে চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘর্ষ বাড়বে, আর ক্রমবর্ধমান সংঘর্ষই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশে বড় আকারের সামরিক মহড়া শুরু করতে প্ররোচিত করবে। এই মহড়ায় প্রায় 50,000 রুশ সৈন্য অংশ নিতে পারে। সমাবেশের অনুমতি পাচ্ছে না পিটিআই, প্রচারণায় নওয়াজের দল। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচন। দেশটিতে সোমবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। অন্যদিকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে সভা সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পাকিস্তান নির্বাচন কমিশন আগামী 8ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে নির্বাচনের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রধান প্রতিদ্বন্দ্বী কারাবন্দী ইমরান খানের দলের নেতাকর্মীদের ব্যাপক দমনপীড়নের অভিযোগ উঠেছে। অন্যদিকে নানা অনিশ্চয়তার মধ্যে নওয়াজের দলের মধ্যে নির্বাচনী পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সোমবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ পাঞ্জাব প্রদেশের ওকারা শহর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাকেই নওয়াজ শরীফের দলের উত্তরাধিকারী মনে করা হয়। প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, আপনারা যত বেশি ভোট দেবেন পরিবারের ব্যয় তত বেশি কমবে। উল্লেখ্য, দেশটিতে নানা সংকটে মুদ্রাস্ফীতি প্রায় 30% গিয়ে ঠেকেছে। জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবারের প্রশ্নে বিএনপির সহিংসতার বিষয়টি সামনে আনা হয়েছে। প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান, সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে তিনি আহ্বান জানান। নির্বাচনের সময় বিএনপির সহিংসতামূলক কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে ডুজারিক বলেন, আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করব। আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে ও সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই। অপর এক প্রশ্নে নির্বাচনের আগে গণপরিবহনে আগুন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিই না, তা নির্বিশেষে যেই করুক না কেন।
এবার খাদ্য এবং ঔষধে ভারত নির্ভরতা এড়ানোর সিদ্ধান্ত মালদ্বীপের। মালদ্বীপ ভারতের টানাপোড়েন বেড়েই চলেছে, এমনকি পর্যটন নির্ভর মালদ্বীপকে বয়কটের অনেক ভারতীয়র বয়কটের ডাককেও আমলে না নিয়ে নিজের অবস্থানে অটল থাকছে মালদ্বীপ। প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দমতেও রাজি নন তিনি, বরং সম্প্রতি নিজের দেশ থেকে ভারতীয় সেনাদের সরানোর বার্তা দিয়ে ভারতের সাথে তার সরাসরি টক্কর নিয়েছে বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের এক অংশের। পাশাপাশি ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছে মালদ্বীপের মৈত্রী সরকার। সূত্রের খবর, মালদ্বীপে খাদ্য এবং ঔষধের যোগান অব্যাহত রাখতে এখন থেকে কোনো নির্দিষ্ট একটি দেশের উপর নির্ভর করতে রাজি নয় ওই দেশের সরকার। একটি নির্দিষ্ট দেশের বদলে আলাদা আলাদা দেশ থেকে খাদ্য সামগ্রী এবং ঔষধ আমদানি করার সিদ্ধান্ত নিতে চলেছে মালদ্বীপ। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, আমদানি শিল্পে বৈচিত্র্য আনতে এবং কোনো একটি দেশের উপর নির্ভরতা কমানোর জন্য এমন সিদ্ধান্ত নিতে চলেছে মালদ্বীপ। যদিও মালদ্বীপ কোনো নির্দিষ্ট দেশ থেকে আমদানি বন্ধ করতে চাইছে তা এখন স্পষ্ট নয়, তবে বিশেষজ্ঞদের মতে মৈত্রী সরকার পরোক্ষভাবে নিশানা করছে ভারতকেই। উত্তর কোরিয়া উস্কানি দিলে শক্তিশালী জবাব দেবে দক্ষিণ। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল মঙ্গলবার তার মন্ত্রিসভাকে বলেছেন, পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া উস্কানিমূলক কর্মকাণ্ড চালালে সিউল বহুগুণ শক্তিশালী অস্ত্র ব্যবহার করে এর পাল্টা জবাব দেবে। টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে তিনি বলেন, উত্তর কোরিয়া কোনো ধরনের উস্কানি দিলে আমরা এর বহুগুণ শক্তিশালী জবাব দেব। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য জবাব দেওয়ার সক্ষমতার কথা উল্লেখ করে তিনি এমন কথা বলেন, ফিলিস্তিনিদের হাতেই থাকবে গাজা। যুদ্ধ শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা থাকার ঘোষণা দিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তবে এবার নরম সুর দেখা গেল দেশটির প্রতিরক্ষামন্ত্রীর। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধ শেষে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্যালান্ট বলেন, গাজা ফিলিস্তিনি ভূখণ্ড, ফিলিস্তিনিরা সেখানে বসবাস করেন এবং ভবিষ্যতেও উপত্যকার নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। গাজার ভবিষ্যৎ সরকার অবশ্যই সেখান থেকেই উদ্ভূত হবে। তিনি আরও বলেন, আমরা এইটুকু বলতে পারি যে আমাদের অভিযান শেষ হওয়ার পর গাজা থেকে আর কোনো নাশকতার হুমকি আসবে না। সেই সঙ্গে আরও বলতে পারি, একটি সশস্ত্র সামরিক গোষ্ঠী হিসেবে হামাস আর গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না। সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজায় ভবিষ্যতে বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছে ইসরায়েল। উল্লেখ্য, 2007 সাল থেকে গাজার ক্ষমতায় আছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠীটি ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন প্যালেস্টাইনিয়ান অথরিটি বা পিএ বা ফাতাহ সরকার বিরোধী। পিএ দ্বিরাষ্ট্র সমাধানে আস্থাশীল হলেও হামাস তাতে বিশ্বাসী নয়। নীতিগতভাবে এই গোষ্ঠী ইসরায়েলকে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ।